हेलो एवरीवन अस्सलामु अलैकुम आमी मुक्ति आपनादेर सबाइके वेलकाम जानाच्छि मुक्तिस कुकिंग वर्ल्ड थेके। आज आमी आपनादेरके तैरि करे देखाबो गरम गरम फुलको लुचि। तो चलुन देखे निया जाक किभाबे सफ्ट एबं परफेक्ट लुचि तैरि करते हय। एर जन्य एकटा बले आमी हाफ कप परिमाण ময়দা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। চেষ্টা করবেন লুচিটা আটা আর ময়দা দুটো মিলিয়ে তৈরি করতে, এতে করে লুচিটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল। তেলটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দেখবেন এরকম তেলটা মিশে ঝুরঝুরে হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে করে নিলে ভালো হয় এবং ডোটা বেশি সফট করা যাবে না, একটু শক্ত শক্ত থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডোটা একেবারে নরমও না আবার খুব বেশি শক্তও না। এখন আমি হাতে সামান্য একটু তেল নিয়ে উপরটায় এরকম করে মেখে দিচ্ছি। একটা প্লাস্টিক র‍্যাপার দিয়ে আমি বাটিটাকে এভাবে ঢেকে দিচ্ছি। আপনারা একটা ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। তো এভাবে আমি এই ডোটাকে 20 থেকে 25 মিনিট রেখে দিব। প্রায় 20-25 মিনিট পরে আমি প্লাস্টিক র‍্যাপারটা খুলে নিচ্ছি। এখন এই ডোটাকে আমি 2-1 মিনিট একটু হালকা মথে নেব, এতে করে লুচিটা খুব ভালো ফুলে উঠবে। মথে নেয়ার পরে এখান থেকে আমি অল্প একটু ডো ছিঁড়ে নিচ্ছি, নিয়ে আমার পছন্দ মতো সাইজের লুচি বেলে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের ছোট কিংবা বড় করেও লুচিটা বেলে নিতে পারেন। তো বাকি অংশটুকু এভাবে ঢেকে রেখে দিতে হবে। আমি যে জায়গাটা লুচিটা বেলবো সেই জায়গাটা অল্প একটু তেল মেখে নিচ্ছি এবং যে বেলনি দিয়ে লুচিটা বেলবো সেই বেলনির গায়েও তেল মেখে নিচ্ছি। অবশ্যই লুচিটা তেল দিয়েই বেলে নিতে হবে, কোনোভাবে আটা কিংবা ময়দা ব্যবহার করা যাবে না, তাহলে ভাজার পরে লুচিটা খুব দ্রুত শক্ত হয়ে যাবে এবং ভাজার সময় লুচিটা পারফেক্টলি ফুলবে না। তো লুচিটাকে আমি সব সাইড সমান করে বেলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে কোনো সাইড পাতলা কিংবা মোটা যেন না থাকে, সব সাইড সমান যেন হয়। চুলা একটা হাঁড়িতে তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরে আমি এর মধ্যে লুচিটাকে ছেড়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়। এখন আমি একটা চামচের সাহায্যে হালকা একটু প্রেস করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছি, এতে করে লুচিটা খুব দ্রুত ফুলে ওঠে। তো লুচিটা ফুলে ওঠার পরে আমি এটাকে উল্টে দিচ্ছি। আর এই লুচি ভাজার সময় কিন্তু কোনোভাবেই লুচির কালারটা চেঞ্জ করে ব্রাউন করা যাবে না, এটাকে সাদাটে ভাব থাকা অবস্থায় ভেজে তুলে নিতে হবে, এতে করে লুচিটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। তো এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আমার লুচিটা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। আমি আপনাদের আরও একটা লুচি ভেজে দেখাচ্ছি। আমি একইভাবে লুচিটা তেলের মধ্যে ছেড়ে দিলাম এবং সেই আগের মতো একইভাবে আমি এরকম একটু প্রেস করে নিচ্ছি। তো লুচিটা যদি আপনারা ব্রাউন না করে এরকম সাদাটে থাকা অবস্থায় ভেজে তুলে নেন, তাহলে দেখবেন লুচিটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে। তো এই টিপসটা অবশ্যই আপনারা ফলো করবেন এবং আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে লুচিটা কতক্ষণ পর্যন্ত সফট থাকে। আমি এখানে একই পদ্ধতিতে বাকি সবগুলো লুচি ভেজে নিয়েছি। আমি আপনাদেরকে একটা লুচি ছিঁড়ে দেখাচ্ছি, আপনারা দেখেন এটা কতটা সফট হয়েছে এবং ভিতরে কতগুলো লেয়ার হয়েছে ফুলে ওঠার কারণে। তো হয়ে গেল আমার লুচি। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে এবং আপনাদের একটুকু হলেও কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।